ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি, তো তোমরা দেখো ফাইনাল সেজেছি কেমন লাগছে। প্রথমে টোটোতে আসলাম, এখন অটোতে বসে সোজা বাবার বাড়ি। তো অটো সব স্টার্ট করলো, কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নেই চালু করতে। তো আমরা দুজন দেখো এই বর্ষের মধ্যে সানগ্লাস কখন ছাড়বেন এক্ষুনি? বসন্তপুর যেতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা? এক ঘন্টা? অটো করে যাচ্ছে, আর আমাদের যে বাইকটা সেটা আরেকজন নিয়ে গেছে, সে ষষ্ঠী খেতে গেছে। আমাদের যাওয়ার পর ঠিক ছিল না যে আমরা ষষ্ঠীতে যাবো কিনা, তাই তারা আমাদের বাইকটা নিয়ে গেছে। আমরা এখন এইভাবে যাচ্ছি জার্নি করতে করতে, এনজয়। থেকে নেমে মিষ্টির দোকানে কেনাকাটা করতে চলে এলাম, তো দেখা যাক কি কি মিষ্টি আছে দোকানে। জামাই যাচ্ছে মিষ্টি কিনতে, আগের দোকানে গেলাম মিষ্টি পাওয়া যায়নি, এবার এই দোকানে দেখা যাক কি হয়। চলো চলো,
কেনাকাটা করে তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আমার চেহারা ভালো না একদম। ও আমার চেহারা দিয়ে কি হবে, আঙুলেই হলো। বাড়ির রাস্তায় ঢুকে গেছি, দেখো সবাই স্বাগত জানাতে এসেছে। বাড়িকে মার রিয়াকশনটা দেখবো কি হয়। আমাদের ক্লাবসের গেট খুলে আমরা ঢুকছি। লজ্জা লজ্জা ফিল প্রথমবার ষষ্ঠী। আমায় তো ইনসাল্ট করা হলো। তাই বড় করা যাবে তো। আমার মার মুখের হাসিটা দেখো তোমরা সবাই, ভীষণ আনন্দিত। এর থেকে আর একটু বড় সাইজ, আর একটু বড় সাইজের হয়। বিকালের টিফিন রেডি, নাও এই কাছে গ্লাসটা নাও ভাই। আর বিলং দাদা রে এ নাও। ও মা